যুদ্ধের সময়ে যে যে কাজ ভালো পারে তাকে সে কাছে ধরে নিও। নিশ্চয়ই, তারপর বলে যান। আমরা উঠছিলাম প্রায় 30,000 ফুট উপর, আবার কিছুক্ষণ পর হিরোশিমা দেখতে পাওয়া গেল। তারপর কি করলেন? আমার দেখা ছিল তাই করলাম। কি দেখলেন? মানে উঠতে লাগলো যেন মুঠো করে হাত। তারপর হঠাৎ প্রচন্ড তেজে মুঠো শূন্য উঠে এলো, প্রায় 15,000 ফুট উপরে ছড়িয়ে পড়ল 7,000 ফুট। তারপর দেখিনি। আপনি কি করলেন? হেডকোয়ার্টারসে খবর করালাম। একটি মেজর ফেরেবি তার নোটবুক থেকে পাতা ছিঁড়ে খবর লিখে রেবি অপারেটরকে দিলেন। খুবই সংক্ষিপ্ত খবর, মাত্র দুটো ইংরেজি শব্দ। কি শব্দ বলুন মেজর ফেরেবি? রেজাল্টস গুড। গুড রেজাল্টস গুড, ভালো, খুব ভালো। সদয় অবগতির জন্য। আপনার আর কোনো প্রশ্ন আছে? আছে মেজর ফেরেবি। ও না, এখন তো হিরোশিমা অভিযানের সাফল্যে আপনার প্রমোশন হয়ে গেছে। এখন তো আর মেজর নয়, লেফটেন্যান্ট কর্নেল টমাস ফেরেবি। বলুন, শেষ মুহূর্তে হঠাৎ 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, এই পিছিয়েদের নির্দেশের কারণ কি আপনি জানেন? অনেক কিছু হতে পারে, অনেক টেকনিক্যাল কারণ। এটা এ ধরনের কাজে বিচিত্র কিছু নয়। না, বিচিত্র কিছু নয়, রেগেতে 1 ঘন্টা দেরি হবার ফলে কতখানি তফাৎ হলো আপনি বুঝেছিলেন? আমার বোঝা না বোঝা কিছু আসে যায় না। অর্ডার ইজ অর্ডার। শহরের বাইরের অফিস কারখানা কর্মীরা সবে ট্রেন বাস করতে শুরু করেছিল। হিরোশিমার অফিস পাড়া কারখানা অঞ্চল বন্দর এলাকা তখনও নির্জন, কেননা অফিস সময় সকাল 8টা। কিন্তু আপনাদের বোমা ফেলার নির্দিষ্ট সময় ছিল সকাল 7:15। শেষ মুহূর্তে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন, বোমা ফেলার সময় 1 ঘন্টা পিতা পরে 8:20। হাজার হাজার লোক চারিদিক থেকে এসে ভিড় করে জমা হয়েছে ঠিক সেই চারিদিকে যেখানে আপনার নির্ভুল নিশানা দুনিয়ার প্রথম আণবিক বোমাটিকে পাঠিয়েছে। এ ঘটনা কিনে হাত টেকনিক্যাল কারণে ঘটেছে। যে কারণে ঘটুক, যে কারণে ঘটুক, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অর্ডার ছাড়া অন্য কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। আর একটা প্রশ্ন
লেফটেন্যান্ট কর্নেল পরে সাক্ষী মেজর ইথারলি না তাকে আর কষ্ট দিয়ে লাভ নেই তারপরে মিসেস ইথারলিকে টাকা ভালো দেখো মিসেস ইথারলি কখনো কাঁদতে দেখিনি কান্না কান্না ওর সঙ্গে একেবারেই খাপ খায়।
$337 করে জমা হয়েছে, এক সেন্টও ছয়নি তার। চুরি করতো কিসের জন্য? মনস্তাত্ত্বিক ডাক্তারেরা বলেছিলেন শাস্তি পাওয়ার জন্য, হিরোশিমার অপরাধের জন্য শাস্তি খুঁজত। এখন ও কোথায়? ও ডক্টর